সাধারণ মানুষের শত শত বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আইনউদ্দিনের বিরুদ্ধে। এসব জমিতে বড় বড় পুকুর খনন করেছেন তিনি। নির্জন বিলে জলসাগর খ্যাত তিনতলা ভবন নির্মাণ করেছেন। অথচ 2014 সালে সংসদ সদস্য হবার আগে 12,97,766 টাকার ঋণ ছিল আইনউদ্দিনের নামে। এখন তার সম্পদ বেড়েছে বহুগুণ। ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন। এরপরই তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠে। মোহনপুরের তুলসীক্ষেত্রে কৃষকের প্রায় ৩০০ বিঘা জমি দখল করে পুকুর করেছেন, আরও শত বিঘা জমি রেখেছেন পার্ক করার জন্য। নির্জন বিলে করেছেন জলসাঘর খ্যাত তিনতলা ভবন। অভিযোগ পাওয়া গেছে চক্রিষ্ণপুরের বৃদ্ধ আহমদ আলীকে ১০,০০০ টাকা শতক দাম দিয়ে নিয়েছেন ৮৬ শতক ধানি জমি, আর মহিষকুণ্ডির অখিলচন্দ্র দাসের ৪৮ শতক জমি নিয়ে একটি টাকাও দেননি আইনউদ্দিন। জোর করে না, মানে ওই ১০,০০০ শতাংশ দেবে। আমরা বলি কি ১০,০০০ জমি নাই, একটু দাম বেশি দেওয়া লাগবে। তবে তো আমি ১০,০০০ করে কিনেছি, তো এখন পুকুরের মধ্যে পড়ে গেছে, এখন পাহাড়ি বান্যা দিছে, এখন আমার তা আবাদ করতে পারবো না। হুমকি দিয়ে নিল, নিবে না। এখন পার্শ্বের জমি কার কীভাবে লিচে এটা বুঝতে পারবে না। নিয়ে এসে যখন গর্ত কাটিছে, কাটার পরে আমার জমি থাকে, আমি শেষ বলি যে আমার ওই জমি ওটি থাক, আমি সাঁতালে মাটি কাটলে সাক্ষী থাকে, ওই সাক্ষী করে থুব। বাড্ডা হচ্ছিলো না আর কি, পুকুরে পাহাড়। তো আমাকে বললো যে ৪৮ জমি ৫০ জমি জমি ছেড়ে দাও, তুমি তোমাকে আমার তোমার বাড়ি ঘোড়ার জমি দিব। এবং জমিও দেয়নি, কোনো রেজিস্ট্রির কোনো কথা নাই। একদিন কেউ ওনাকে মোবাইল করলাম, তো বললো যে ঠিক আছে আসি, আশা করবো ৬ তারিখে আশা করবো, কিছুই করে না এ পর্যন্ত। তাদের মতোই অসংখ্য মানুষের জমি নিয়েছেন বলে অভিযোগ আইনের বিরুদ্ধে। এই পুকুরগুলো আপনার প্রাথমিক পর্যায়ে ওরা লাল ফ্ল্যাগ মেরেছিল, জনগণ আতঙ্কিত, হঠাৎ করে মেশিন টেশিন নিয়ে আসছিল, যত দূর এরিয়া নিয়ে পুকুরটা করতে চেয়েছিল সেই এরিয়াটা কমিয়ে দিয়ে মোটামুটি তিনটা পুকুর কাটছে। যে উন্নয়ন হচ্ছে কিন্তু জনগণের মনে শান্তি নাই। যে জায়গায় উনি পুকুর দিঘি করছে, যে জায়গা উনি পার্ক করছে, সে জায়গা উনার বাবার পৈতৃক সম্পত্তি কথা, আমার জনগণের সম্পত্তি ভোগ দখল করা হয়েছে। জমি দখল ছাড়াও আইনউদ্দিনের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তার ফ্যামিলি হিন্দুদের জমি জবরদখল করে রেখেছে, সেখানে প্রায় অনেকগুলো জমি তারা জবরদখল করে রেখেছে, কিন্তু তাদের ক্ষমতার কারণে, প্রভাবের কারণে সেগুলো ছাড়েনি। যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল যে কোনো আত্মীয়কে মনোনয়ন দেওয়া হবে না, এরকম কিন্তু সিদ্ধান্ত ছিল, তারপরেও অ্যাডভোকেট আব্দুল সালাম আইনের দুলাভা হওয়া সত্ত্বেও নৌকা দিয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে। সংসদ সদস্য হবার আগে ১২,৯৭,০০০ টাকা ঋণ ছিল, এখন আয়কর রিটার্নেই তার সম্পদের পরিমাণ ১,৭২,৯৮,৩৪০ টাকা। এছাড়া তুলসীক্ষেত্রে কেনা জমি, জলসাঘর খ্যাত কোটি টাকার তিনতলা ভবন, নিজ বাড়ির দ্বিতল ভবন, প্রায় ৩০০ বিঘা জমির লিজমূল্য সহ অসংখ্য সম্পদ রিটার্নে দেখাননি তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আইনউদ্দিন। ব্যবসার লভ্যাংশ থেকেই সম্পদ বেড়েছে বলে দাবি করেন। আমি এমপি, আমার এলাকার জমি বা সাধারণ মানুষের জমি আমি দখল করব, এটা তো অবান্তর কথা। কারো ধরলে এখানে তো গচ্ছিত কারো ২০ বিঘা ৩০ বিঘা জমি থাকে না, থাকে। কৃষকের শত শত বিঘা জমি দখল করে সাংসদ আইনউদ্দিন পুকুর খনন ও পার্ক নির্মাণ করছেন। তার প্রভাব প্রতিপত্তির কাছে এখানকার কৃষকরা অনেকটাই অসহায়। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।